কবরের পাশে দাঁড়িয়ে মুনাজাত করার বিধান কি? কোন কোন আসার থেকে জানা যায় কবরের পাশে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে, কবরের দিকে না, কোন দিকে, কেবলামুখী হয়ে দোয়া করা যায়, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতেন না। একটা যঈফ হাদিস থেকে পাওয়া যায়, ওই যে সহাবরাতের হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন, এমনিতে নরমালি কবরস্থানের কাছে গিয়ে তিনি দোয়া করার কোনো বিশুদ্ধ হাদিস পাওয়া যায় না। তারপরও যদি কেউ দোয়া করেন, কেবলামুখী হয়ে দোয়া করতে পারেন, কিন্তু দোয়াটা মূল বা মুখ্য না এবং কবর জিয়ারতের সাথে এর কোনো সম্পর্ক না, নাই। তবে একটা সুন্নত আছে, সুন্নতটা আমরা জানি না, বেদাতগুলো সব জানি, দাঁতের খবর নাই, বেদাত নিয়ে টানাটানি। সুন্নাত হলো কোনো মানুষ মারা যাওয়ার পর, তাকে কবরে দাফন করার পর, মাটি দেওয়ার শেষে যারা মাটি দিলেন তারা সবাই কেবলামুখী হয়ে হাত তুলে তার জন্য দোয়া করা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। কি দোয়া করবেন? দোয়া করবেন, আল্লাহ দুনিয়াতে সে যেরকম ইমানের উপরে অটল ছিল, আপনি কবরে এখন মুনকার নাকিরের প্রশ্নের জবাবে তাকে অটল রাখিয়েন, সে যেন পা পিছলে না পড়ে যায়। এ দোয়া করা সুন্নাত। এ দোয়া আছে আমাদের দেশে? খুব কম আছে, খুব কম। কবরে দাফন করার পরে সবাই মিলে একযোগে না, সবাই যার যার মতো, যারা দাফন করছে কেবলার দিকে ফিরে মুর্দার জন্য কি করবে? দোয়া করবে। এটা হলো সুন্নাত, তাহলে এটা করতে হবে।